হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতের আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে, এটা গতকালকের বৃষ্টি, আজকে আমি দিলাম আর কি। গতকালকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, প্রায় দুপুর থেকেই বিকেল পর্যন্ত, তো একটু শুট করলাম। বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দেখেন আমার টপগুলো একদম পানি ভরে গেছে। আসলে মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে ভালোই লাগে, অনেক দিন বৃষ্টি হয় না, বেশ কয়েকদিন। আর এখন কিন্তু কিছুটা ঠান্ডা পড়ে, বৃষ্টি না হলেও সমস্যা নেই। আজকে দুই একদিন আবার একটু গরমটা মোটামুটি ভালোই হচ্ছে, তা এখন দেখি মানে আজকে অনেক বৃষ্টি হইলো, দেখেন প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে আর কি। আজকে কয়েকদিনই একটু ঝুরি ঝুরি বৃষ্টি হচ্ছে, তো আজকে আবার একদম বেশি হচ্ছে। তো ভাবলাম যে এখন বিকেলবেলা সন্ধ্যার সময় শুধু বৃষ্টি দেখলেই তো আর পেট ভরবে না, তো বাচ্চারাও এখন ঘুম থেকে উঠবে। তো আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর চিপসের রেসিপিটা শেয়ার করব, এটা কিন্তু খুবই মজা। তো আজকে এটা আমি বিকেলবেলা বানালাম, বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়াটা একটু বেশিই ভালো লাগে, তো আজকে ভাবলাম যে রেসিপি এটা দিয়ে আর ছোটো একটা ব্লগও শেয়ার করি আর কি। তো এই তো আমি আলু চিপস করব, আলু চিপস করার জন্য আলু রিং চিপস আর কি, এটা করার জন্য আমি তিনটা মাঝারি সাইজের আলু একটু মানে মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিছি। আর এখানে আমি প্রায় আধা কাপের মতো কর্নফ্লাওয়ার দিছি, আর দুই চা চামচের মতো একটু ময়দা দিছি। চালের গুঁড়ো দিতাম, চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে। এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরা পাউডার আর একটু রসুন পেস্ট। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটাও দিতে পারেন, তা আমি শুধু জিরার গুঁড়োটা দিছি। তা আমি এখন আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আর কি। চিপসটা কিন্তু অনেক ভালো লাগে, খুবই মানে ঘরে থাকা উপকরণ দিই, কিন্তু এটার মধ্যে এক্সট্রা তেমন কিছু লাগে না, কোনো ঝামেলাও নাই। এই তো আমি আলুগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিছি। আলুগুলো এরকম করে ম্যাশ করে নিতে হবে যেমন ভিতরে একটু শক্ত শক্ত ভাব না থাকে আর কি। তো আমি এখন এই তো কর্নফ্লাওয়ারগুলোর সাথে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে, এখন তার মধ্যে আমি আলুগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিব। এটা রুটির মতো মানে এরকম একটা শক্ত ডো হবে। এই তো এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে, একটু রান্নার তেল দিয়ে দিব। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আলু আছে এখানে, রেস্টে রাখলেই কিন্তু পানি উঠে যাবে, মানে আরেকটু নরম হয়ে যাবে। তো আমি এখন আর রেস্টে রাখলাম না এটাকে, তো হাতে একটু তেল ভরে নিছি। আর আমি তো টেবিলের উপর একটা ভালো পলিথিন কাগজ বিছিয়ে নিছি, কারণ এটার মধ্যে আমি রুটিটা বেলে নিব। আর এই কাগজটার মধ্যে আমি একটু তেল ভরে নিছি, যেহেতু রুটির মানে আটাটা লেগে না যায় আর কি। এই যে আমি এটাকে আবার অর্ধেকটা কাগজ রুটিটার উপর দিয়ে দিলাম, আর অর্ধেকটা নিচে দিয়ে আমি এখন রুটিটা বেলে নিব আর কি। এই রুটিটা কিন্তু মানে বেশি একটা পাতলাও হবে না, আর বেশি একটা মোটাও হবে না। এই তো দেখেন আমার রুটিটা অলরেডি বেলা হয়ে গেছে।
এই তো আমি এরকম একটা কোটার মুখ নিয়ে নিছি, কারণ এটা দিয়ে ঢাকনাটা দিয়ে কাটা যাবে আর কি। আপনারা ইচ্ছা করলে ফুচকা কাটারগুলো দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এইভাবে করে কেটে নিব আমারগুলো। আমি চিপসগুলো একটু বড় বড় আকারেরই করব, বড় ছোট মিলিয়ে করব আর কি। এই চিপসটা কিন্তু অনেক মজা হয়, মানে কিনে খাওয়ার থেকে বাসায় এভাবে করে খাওয়াটাও ভালো। বাচ্চাদেরকে এভাবে দিলেও ওরা খুব পছন্দ করে। আর এভাবে এটা করে আমরা তেলে ভেজে দুই দিন পর্যন্ত একটা ভালো শুকনো কন্টেনারে রেখে বাচ্চাদেরকে পরে দিতে পারি। তারপর এভাবে আমরা বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখা যায় ডিপে দুই তিন দিন। এই তো আমি ছোট আর একটা কাটা দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আসলে বৃষ্টি হচ্ছে তো, মানে অন্ধকার, আলো তেমন বোঝা যাচ্ছে না, অন্ধকার হয়ে নামছে। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা হালকা গরম হলে আমি একে একে এই চিপসগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম রাখলেই ভাজাটা একটু মচমচা হবে, না হলে বাড়াই দিলে দেখা যাবে উপর দিয়ে লাল লাল হয়ে যাবে, বিচট মানে ভিতরটা কাঁচা থাকবে, তেমন মচমচে হবে না আর কি। এই তো আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, একদম কিনা চিপসের মতোই। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এই তো আজকে এই ছোটো একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ সে পুরানো কথা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর লাইক তো অবশ্যই দিবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো এই তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।